ফিরাদ হাকিমের ওয়েস্টের সাতটা ফ্ল্যাট পার্থ অর্পিতার কাছাকাছি কি যাচ্ছে? এইভাবেই কটাক্ষ করছে বিরোধী শিবির। তৃণমূল দুর্নীতিতে জড়িত রয়েছে পার্থ অর্পিতা, দেখিয়ে দিয়েছে যে টাকার পাহাড় কাকে বলে। তারপরে বাদ যাননি জ্যোতিপ্রিয় মল্লিকও। এই মুহূর্তে দাঁড়িয়ে শিক্ষা থেকে শুরু করে রেশন, এমনকি সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যক্ষেত্র, সেখানেও একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এবার ফিরাদ হাকিমের ওয়েস্টই নাকি টাকা তুলতেন, সেই অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরাদ হাকিমের ওয়েস্টির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে। অভিযোগ, মেয়র ফিরাদের ওয়েস্টি কালীচরণ বন্দ্যোপাধ্যায় তিনি নাকি টাকা তোলেন, এই নিয়ে পুলিশে এফআইআরও দায়ের হয়েছে তার বিরুদ্ধে। এবার কালীচরণের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার 27 সেপ্টেম্বর বিধানসভার বাইরে শুভেন্দু বলেন যে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাকি 7-8টা ফ্ল্যাট রয়েছে, এই নিয়ে তিনি আগেও অভিযোগ করেছিলেন। শুভেন্দু বলছেন যে কালীর 7টা ফ্ল্যাট আছে হাওড়া থেকে শুরু করে গড়িয়া থেকে শুরু করে নিউ টাউন জুড়ে, পার্থ অপার চেয়ে বেশি। এই কথা তো আমি কবেই বলেছিলাম আপনাদের, এ তো বাসি খবর। বিধানসভার বাইরে শুভেন্দু বলছেন যে 200 কোটি টাকায় তপসিয়ায় যে তৃণমূলের পার্টি অফিস তৈরি হচ্ছে তা এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের তোলার টাকায়। শুভেন্দু অধিকারী বলছেন যে ফিরাদ হাকিমের ওয়েস্টি এটা দায়িত্ব নিয়েছে। তিনি আরও বলছেন যে ফিরাদ হাকিমের ওয়েস্টি কালীচরণ তোলা তোলে সেই টাকা সোজা কোথায় পাঠায় না তৃণমূল ভবনে। শুভেন্দু বলছেন, আমি অনেক আগেই বলেছিলাম কালী টাকা তোলে, আজ হাতে নাতে প্রমাণ হলো। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের আরও একবার। 7টা ফ্ল্যাট আছে পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি, হাওড়া থেকে গড়িয়া থেকে নিউ টাউন থেকে 7 ফ্ল্যাট আছে, এই তো আমি আপনাদের আগে বলেছি। আপনারা বাসি খবর বলছেন, তারা একটু রিকল করুন মেমোরি না। এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালী টাকা তোলে, আমি তো এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালী টাকা তোলে, কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন এটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসি, ফুল ফেজেড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল, সে যে যিনি করছেন ওখানে তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। এই এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি। প্রসঙ্গত, মেয়র ফিরাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে টাকা তোলার। এই ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তুলতেন কালীচরণ। এই মর্মে শেক্সপিয়ার সরণী থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের একজন কর্মী এই অভিযোগ দায়ের করেন, কিন্তু ফিরহাদ তৃণমূলের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, অভিষেক দলের সাধারণ সম্পাদক। ফিরাদের ওএসডির বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় কি তাহলে কোথাও গোষ্ঠী কোন্দলের তত্ত্ব সামনে আসছে না? এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন যে তার তেমন মনে হয় না। অভিষেকের নাম না করে তিনি বলেন যে ওর একমাত্র পরিচয় উনি মমতা ব্যানার্জির ভাইপো, আর কোনো পরিচয় আছে বলে মনে করি না, ওর নিজস্ব কিছু নেই, মমতা নিজেও অভিষেকের উপরে নির্ভরশীল নয়। তিনি অভিষেককে ইঙ্গিত করে আরও বলছেন, আমি অনেকবার বলেছি প্যারাসুটে নামা ও লিফটে ওঠা লোক কখনো নেতা হতে পারে না। ছাত্র রাজনীতি বা যুব নেতা হিসেবে কোনো ব্যাকগ্রাউন্ড না থাকলে, শ্রমিক আন্দোলন না করলে ন্যাচুরাল লিডার হওয়া যায় না। মাঠে ঘাটে মানুষের সঙ্গে মিশে স্রোতের বিরুদ্ধে লড়াই করলে তবেই নেতা হওয়া যায়। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। আমি স্বীকার করি না, আমি ব্যক্তিগতভাবে কারণ নাম বলছি না, ভাইপোর একমাত্র পরিচয় তিনি মমতা ব্যানার্জির ভাই, মুখ্যমন্ত্রীর ভাই, উনার আলাদা কোনো অস্তিত্ব আছে বলে আমি স্বীকার করি না। অতএব মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে উনি ওনার নিজস্ব কোনো কিছু নেই, আর আমি নিজেও মনে করি যে মমতা ব্যানার্জি কখনোই তার ভাইপোর উপর নির্ভরশীল নন। কার্বাইড দিয়ে কাঁঠাল পাকানোর মতো, আমি অনেকবারই বলেছি ক্ষমতায় আসার পরে প্যারাসুটে নামা অথবা লিফটে ওঠা নেতা কখনো ন্যাচারাল লিডার হতে পারে না। ন্যাচারাল লিডার তারাই যারা মাঠে ঘাটে সংগ্রাম করে স্রোতের বিরুদ্ধে লড়াই করতে করতে সংগ্রামটা করে, তারাই যাদের ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে,
যুব রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে, কৃষক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, শ্রমিক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, তারাই পলিটিক্যাল, তাদের এ আলাদা। স্বাভাবিকভাবে এটা আপনারা চেষ্টা করেন কখনো কখনো মিডিয়া, আমি এটা কখনো বিশ্বাস করি না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তার দলের কারোর অস্তিত্ব আছে। যদিও ফিরহাদ হাকিম এই বিষয়ে বলেন যে এটা আমি আগে কোনোদিন শুনিনি, যদি কোনো কমপ্লেন থাকতো আমাকেই দিত, আমি তদন্ত করতাম, এ বিষয়টা আমি ঠিক জানি না, শোনাবো ফিরহাদ হাকিমের কথাও। এটা আমি আগে কোনোদিন শুনিনি, তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি ইনকোয়ারি করাতাম, এই ব্যাপারটা আমি ঠিক জানি না। এটা আমি আগে কোনোদিন শুনিনি, তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি ইনকোয়ারি করাতাম, এই ব্যাপারটা আমি ঠিক জানি না। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিমের ওএসটির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে। অভিযোগ, মেয়র ফিরহাদের ওএসটি কালীচরণ বন্দ্যোপাধ্যায় নাকি টাকা তোলেন। এই অভিযোগ আমরা করছি না, এই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। এই নিয়ে পুলিশে এফআইআরও দায়ের হয়েছে কালীচরণের বিরুদ্ধে। এবার সেই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার 27 সেপ্টেম্বর বিধানসভায় শুভেন্দু অধিকারী বাইরে দাঁড়িয়ে বলছেন যে কালীচরণ বন্দ্যোপাধ্যায় নাকি 7-7টা ফ্ল্যাট রয়েছে। এই নিয়ে তিনি আগেও অভিযোগ করেছিলেন। শুভেন্দু বলছেন যে কালীর 7টা ফ্ল্যাট রয়েছে হাওড়া থেকে শুরু করে গড়িয়া থেকে নিউ টাউন জুড়ে, পার্থ অপার চেয়েও বেশি। এই কথা তো আমি কবেই বলেছিলাম আপনাদের, এটা তো বাসি খবর। বিধানসভার বাইরে শুভেন্দু আরও বলছেন যে 200 কোটি টাকায় তোপসিয়ায় যে তৃণমূলের পার্টি অফিস তৈরি হচ্ছে তা এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের তোলার টাকায়। শুভেন্দু বলেন যে ফিরহাদ হাকিমের ওএসডিকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে, উনি পৌরসভা থেকে টাকা তুলেছেন, টাকা তুলে এই সমস্ত কিছু করেছেন। এদিন তার আরও অভিযোগ যে ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ তোলা তোলে সেই টাকা তৃণমূল ভবনে পাঠান। শুভেন্দু বলেন, আমি তো অনেক আগেই বলেছিলাম কালীচরণ টাকা তোলে, সেটা হাতে নাতে প্রমাণিত হয়েছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। কালীর 7টা ফ্ল্যাট আছে, পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি, হাওড়া থেকে গড়িয়া থেকে নিউ টাউন থেকে 7 ফ্ল্যাট আছে, এই তো আমি আপনাদের আগে বলেছি। আপনারা বাসি খবর বলছেন, তারা একটু রিকল করুন, মেমোরি না, এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালী টাকা তোলে, আমি তো এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালী টাকা তোলে, কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন এটা ভাঙা ভাঙা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে, টিএমসি ফুল ফেজেড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।